আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয়টি হলো স্বাস্থ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরো উৎসাহিত পাই। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বাটনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন নতুন সার্কুলার গুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল অনেক আগেই, সেটা নিয়ে লাস্ট ডেট 14ই আগস্ট 2023। এখানে বলছে যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জন্য নিম্নলিখিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞ সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে নিম্ন ক্রমে, এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে অনলাইনে আবেদন করতে হবে। এটা এটা কোনো ডাক যোগে বা সরাসরি কোনো নিয়োগ হবে না, এটা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে আপনাদের। এই ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে বা আমি আমার লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনে দেখা যায় এখানে কিছু পদের নাম, পদ সংখ্যা, গ্রেড, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং যে সকল জেলা আবেদন করতে পারবেন না এখানে উল্লেখ করে দেওয়া আছে, সে বিষয়ে একটু কথা বলি। এখানে বলছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 6 জন, পদ সংখ্যা, বেতন স্কেল 13, 11,000 থেকে 24,590। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাচ্ছে হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজি 80, বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, তার টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে। এবং যে সকল জেলা আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, শেরপুর, চাঁদপুর, ফেনী, যশোর, বরিশাল, ভোলা ও পিরোজপুর, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আছেন তারা সকল জেলার আই আবেদন করতে পারবেন প্রার্থীরা, কিন্তু এই জেলা ব্যতীত অন্য সকল জেলায় আবেদন করতে পারবেন। তৃতীয় পদ আছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 4টি, বেতন স্কেল 14, 10,200 থেকে 24,680। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি 30, বাংলায় 25 শব্দ, তার টাইপিং স্পিড থাকতে হবে। এখানে যে জেলাগুলো দেওয়া আছে জেলা ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান 1 জন, বেতন স্কেল একই 14 গ্রেডের। এখানেও সে এখানে চাচ্ছে সরকারি সরকার স্বীকৃত সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো গ্রন্থাগার বিজ্ঞানে বা স্নাতক ডিগ্রি বা স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা, কম্পিউটারে এমএস অফিসে ইউনিকোড বা বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে। এখানে যে জেলাগুলো দেওয়া আছে জেলা ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক চাচ্ছে 1 জন, বেতন স্কেল একই 14 গ্রেড, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি চাচ্ছে। 5 নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3 জন, বেতন স্কেল 16, 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাচ্ছে হলো কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ, বাংলায় 20 শব্দ, টাইপিং স্পিড থাকতে হবে। স্টোর কিপার 1 জন, বেতন স্কেল 16, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে এমএস অফিসে ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত বা দক্ষতা সম্পন্ন হতে হবে। এখানে সব থেকে বড় পদ হলো অফিস সহায়ক, পদ সংখ্যা 21 জন, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে যারা এসএসসি পাস করেছেন উত্তীর্ণ হয়েছেন তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আবার কিছু জেলা চেঞ্জ আছে, জেলাগুলো আবেদন করতে পারবেন না, সেটা হলো মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, জয়পুরহাট,
পাবনা, নওগাঁ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, মাগুরা ও বরিশাল, এই জেলাগুলো আপনারা এই পদে আবেদন করতে পারবেন না। তবে এতিম বা শারীরিক প্রতিবন্ধী কোটার জেলা কোটার সকল জেলা প্রাপ্তিগণই এই পদে আবেদন করতে পারবেন। মোট পদ সংখ্যা হলো 37টি। এখানে কিছু শর্তাবলী দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান বা কোটা পদ্ধতি বা পরবর্তী সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এখানে সাধারণ প্রাপ্তির ক্ষেত্রে 1-8-2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে অবশ্যই আপনার বয়স সীমা। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর প্রাপ্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ভিত্তিতেই বয়স প্রমাণিত হবে আপনাদের। যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিত প্রাপ্তিদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রাপ্তিদের অবশ্যই সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনুমতির কপি মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এখানে বলছে লিখিত বা ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ বিল প্রদান করা হবে না। প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রাপ্তি শুধু ব্যবহারিক পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রাপ্তি শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মানে আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবেন তারাই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, যারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবেন তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে নিয়োগকারী ব্যক্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্যাশ বৃদ্ধি বা নিয়োগ বিবৃতি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। এটা অনলাইনে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে চলেন আমরা একটু দেখি সেই বিষয়টা। এটা এখানে বলছে প্রাপ্তি কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দখলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রাপ্তি এর প্রাপ্তিটা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে যে কোনো পর্যায়ে যে কোনো প্রাপ্তির প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আপনারা কেউ ভুল তথ্য বা অসৎ উপায় অবলম্বন করবেন না। এখানে এই ওয়েবসাইটে যে অনলাইনে আবেদন করতে হবে আমি ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার ফেসবুক পেজে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ হলো 23/7/2023 থেকে 14/8/2023 বিকাল 5টা পর্যন্ত, 14/8/2023 বিকাল 5টা পর্যন্ত। এবং অনলাইনে আবেদন করার পরে আপনারা যে ইউজার আইডি পাবেন সেটা 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আপনারা জানেন যে রঙিন ছবি 300x300 লাগে এবং সাক্ষ্য 300x80 লাগে। এখন অনলাইনে আপনারা যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন অবশ্যই সেটা ডাউনলোড করে রাখবেন এবং যে টাকা পে করার পর যে ইউজার আইডি পাসওয়ার্ডটা পাবেন সেটা অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন। এখানে যে টাকাটা পে করতে হবে সেটা হলো 1 থেকে 6 নং পদের জন্য টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পে করতে হবে। আপনারা অবশ্যই জানেন টেলিটক সিম ছাড়া টাকাটা পে করা যায় না। টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে টাকাটা পে করতে হয়। এখানে তার সবকিছু দেওয়া আছে এবং আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে পে করতে হয়। এখানে বলছে 1 থেকে 6 নং পদের জন্য 223 টাকা টেলিটক, 200 টাকা আবার ফি এক্সাম ফি এবং 23 টাকা তো টেলিটকের চার্জ সহ 223 টাকা আপনাদের পে করতে হবে। এবং শুধু 7 নং পদের জন্য 112 টাকা, 100 টাকা পরীক্ষার ফি বাবদ এবং 712 টাকা টেলিটক চার্জ বাবদ, মোট 112 টাকা শুধু 7 নং পদের জন্য। অ্যাপ্লাই করার 72 ঘন্টার মধ্যে এই টাকাটা পে করতে হবে টেলিটক সিম এর মাধ্যমে। এবং কিভাবে পে করতে হবে এখানে দেওয়া আছে। প্রথমে DGAMEDED লিখে স্পেস, আপনাদের যে অ্যাপ্লিকেশন করার পর যে ইউজার আইডিটা পাবেন ইউজার আইডিটা লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। সেখান থেকে একটা 50 SMS আসবে, সেখানে আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে এমন, সেটা লিখে আবার DGAMEDED স্পেস ইয়েস লিখতে হবে স্পেস, এই পিনটা লিখে সেন্ড করলেই আপনাদের আরেকটা SMS আসবে, সেখানে ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং সেখানে লেখা হবে সাকসেস কংগ্রাচুলেশন সাকসেসফুলি পেইড। এবং অবশ্যই আপনার টেলিটক রিচার্জ করে নেওয়ার পরে এটা করবেন। তো সবাই দেখলেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, সবাইকে ধন্যবাদ। সবার কাছে আবার অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার কমেন্টের জন্য এত কিছু,
আপনারা করলে আমি খুব উৎসাহিত আরো ভিডিও বানাতে পারবো। ধন্যবাদ সবাইকে।